নমস্কার বন্ধুরা খবর সন্তান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে প্রধানত রয়েছে নয় জুলাই এবং শনিবার কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দুই বঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হতে পারে কিনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা ভারতবর্ষের অন্যান্য জায়গায় আবহাওয়াটা কেমন থাকার সম্ভাবনা রয়েছে কেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না কবে হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এছাড়া আপনাদের জানাবো যে অন্যান্য কোনো বড়ো ধরনের সিস্টেম আগামী দিনে আসতে পারে কি না সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ করে করে আপনার এলাকায় আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটা জেনে নেওয়ার রিকোয়েস্ট রইল ভিডিও যদি গ্রহণযোগ্য বলে মনে হয় একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল প্রথমেই জানাবো যে এই মুহূর্তে বর্ষা সক্রিয় হয় এবং বর্ষা সক্রিয় হয় প্রধানত নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের হাত ধরে তাই এই মুহূর্তে যে দুটি সিস্টেম রয়েছে উড়িষ্যা এবং সঙ্গে অন্ধ্রপ্রদেশ সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সেটি প্রধানত রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশের ওপর দিয়ে এই যে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন জায়গায় সেদিক পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে আবহাওয়া যেটা বলছেন এই যে দুটি সিস্টেম রয়েছে এই সিস্টেম দুটি পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা দূরে রয়েছে কারণ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিছুটা দূরে তাই তাদের প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না এবং তারা নিজেরাও যথেষ্ট শক্তিশালী নয় যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ বড় ধরনের কোনো উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী চার বা পাঁচ দিনে এই রয়েছে প্রধানত বৃষ্টি না হওয়ার পেছনের এই কারণ অন্যদিকে তাপমাত্রা স্বাভাবিকভাবে দুই বা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার সম্ভাবনা রয়েছে তাই নর্ম্যাল এই সময় যেটা থাকে তার থেকে দুই ডিগ্রি মতন বেশি থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অশ্ব একটা আবহাওয়া থাকার কথা তারা বলতে চাইছেন আজকে কেমন আবহাওয়া থাকতে পারে আজকে কলকাতা হাওড়া হুগলির দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে তবে হালকা মাঝারি তারা বলছেন যে ছোট ছোট স্পেলে বৃষ্টি হতে পারে বা দশ মিনিট বা পনেরো মিনিটে তারপর বৃষ্টি থেমে যাবে এবং রোদের দেখা মিলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও সেই একই কথা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তুলনামূলকভাবে অন্যান্য জেলাগুলোর থেকে তবে দীঘা মন্দারমণি সুন্দরবন এচার ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এখানে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে বিশেষ করে আজকে সকালের দিকে হালকা হতে পারে এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাকি যে জেলাগুলো রয়েছে যেমন পশ্চিম দিকের জেলা ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কম কোথাও কোথাও হালকা কোথাও কোথাও দু এক জায়গা হালকা মাঝারি খনিকের একটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বড়ো ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামী আটচল্লিশ বা দুই দিনের মধ্যে নেই পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানেও সেই একই কথা প্রযোজ্য বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটাই রয়েছে আপডেট অর্থাৎ এক কথায় ঘুরে ফিরে এটাই আপনাদের জানাতে চাইছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে লেটেস্ট আপডেট এক বা দুই লাইনে তাপমাত্রা এক দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা খুব কম বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎসহ হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে হাল দু এক জায়গা হালকা মাঝারি হলেও হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন দুই বঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করতে পারা যাচ্ছে না যদিও কোথাও কোথাও এক বা দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে বৃষ্টি না হওয়ার জন্য ভারতবর্ষের দিকে তাকালে আমরা লক্ষ্য করতে পারছি কিছু কিছু রাজ্যে রেড অ্যালার্ট এখনও জারি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে বৃষ্টি না হলেও সেখানে কিন্তু বৃষ্টি চলছে বিশেষ করে রয়েছে উড়িষ্যা এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে গোয়া রয়েছে কঙ্কন রয়েছে এছাড়া তেলেঙ্গানাতে রয়েছে রেড অ্যালার্ট প্রচন্ড প্রচন্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে এটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে বিশেষ করে রয়েছে গুজরাট সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গা দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সারা দেশ জুড়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা ভারতবর্ষ জুড়ে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা বিরাট ধরনের বিপর্যয় বন্যা পরিস্থিতি ঘূর্ণিঝড়ের মতন অবস্থা আপাতত আগামী চার বা পাঁচ দিনে লক্ষ্য করতে পারা যাচ্ছে না বঙ্গোপসাগরে বিরাট ধরনের সিস্টেম আসার খবর কিন্তু এখনও আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে না এই হচ্ছে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার একটা সংক্ষিপ্ত চালচিত্র অন্যদিকে এটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস আগামী দুই দিনে সেরকম বড়ো ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই খুবই কম রয়েছে আজকে আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আজকে বাদে এখনও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারপর থেকে আবার আস্তে আস্তে ত্রিপুরায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে কোথাও কোথাও হালকা হতে পারে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়ার যে ওয়েবসাইটে তাদের বিবরণগুলো রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে প্রথমেই জানাবো বাংলাদেশ আবহাওয়া কি জানাচ্ছেন তারা যেটা জানিয়েছেন খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই চারটি বিভাগের যে জেলা এবং উপজেলাগুলো রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিং এছাড়া ঢাকা বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানিয়েছেন এর সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে বিশেষ করে রাজশাহী এবং নীলফামারির ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ প্রভাব বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে এবং তুলনামূলকভাবে দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বিরাট ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তনের আপাতত সম্ভাবনা থাকছে না এছাড়াও আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকে উপকূলের যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা অনলাইন ম্যাপ থেকে লক্ষ্য করতে পারছি তাই এক কথায় বলতে গেলে দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে উত্তরের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কম প্রধানত দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এমনটাই তারা লেটেস্ট আপডেটে জানিয়েছেন এই মুহূর্তে যে সিস্টেম রয়েছে সিস্টেমটি বলতে গেলে প্রধানত ভারতবর্ষের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেহেতু বাংলাদেশ থেকে অনেকটা দূরে রয়েছে তাই এখানে প্রচণ্ড প্রভাব পড়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না কিছুটা হালকা প্রভাব আসছে ঝোড়ো হাওয়াটা ঢুকছে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে এটাই রয়েছে আপডেট এবং মৌসুমি অক্ষরেখা বা বর্ষা অক্ষরেখা বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে ভারতবর্ষে এটা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আগামী দিনে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে দেখুন এত আগে থাকতে সেভাবে বলা সম্ভব নয় তবে বিরাট ধরনের কোনো বড় সিস্টেম আসার খবর বা বিরাট কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবে পরবর্তী ক্ষেত্রে কতটা পরিবর্তন আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমরা যথাসময় আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব তবে বারো এবং তেরো তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের উপকূল ঘেঁষে তার জন্য আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে সেটা এখনই বলা সম্ভব নয় তবে কিছুটা একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হতে পারে তাই পরবর্তী ক্ষেত্রে হয়তো বা দক্ষিণের বিভাগগুলোতে আবার ঝোড়ো হাওয়ার দাপট এবং বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে এই রয়েছে বন্ধুরা সম্পূর্ণ আপডেট ভিডিওটি যদি কাজে লেগে থাকে বা গ্রহণযোগ্য বলে আপনাদের মনে হয়ে থাকে আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখ লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং